ইমরান খানকে পাকিস্তান ছাড়ার পরামর্শ। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবনে তার সাথে বৈঠক করেছেন। বৈঠককালে ইমরান খানকে মাহমুদ কুরেশি দেশত্যাগের পরামর্শ দেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য কারেন্ট পাকিস্তানের তথ্য অনুসারে গতকাল বুধবার ইমরান খানের লাহোরের জামান পার্কের বাসভবনে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সাথে দেখা করেছেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি। এই বৈঠকে উভয় নেতার মধ্যে বেশ কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে কুরেশি ইমরান খানকে সাময়িকভাবে দেশ ছেড়ে চলে যেতে বলেন। দেশ ছেড়ে যেতে না চাইলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে চুপ থাকার পরামর্শ দেন তিনি। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কুরেশি ইমরান খানকে আরও জানান, এখন তাদের খারাপ সময় যাচ্ছে, আর এই সময় আবেগ দিয়ে কোনো কিছু না করে বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। শাহ মাহমুদ কুরেশির সাথে বৈঠক শেষে তার সমর্থকদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ইমরান খান। 9 মে তার গ্রেপ্তারের ঘটনার পর পিটিআইয়ের শীর্ষ দুই নেতার মধ্যে এটাই ছিল প্রথম বৈঠক।